নিকুজের চার দিন পেরিয়ে গেল, এখনো খোঁজ মেলেনি শিক্ষক বিশ্বজিৎ রায়ের। উদ্বিগ্ন পরিবারের সদস্যরা ছেলের ঘরে ফেরার আশায় বুক বেঁধে রয়েছেন মা সুনিতা রায়। স্ত্রী লিপি রায় স্বামীর খোঁজে স্থানীয় থানায় অভিযোগ জানানোর পাশাপাশি বিভিন্ন জায়গায় খোঁজ নিচ্ছেন। বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার 1 নং ব্লকের চকুয়াখতি অঞ্চলের কুমারপাড়া গ্রামের বাসিন্দা ওই শিক্ষক গত 13 তারিখ অর্থাৎ সোমবার থেকে নিখোঁজ। তিনি সোনারপুর বিকে উচ্চ বিদ্যালয়ের কম্পিউটারের শিক্ষক। নিখোঁজ শিক্ষকের স্ত্রী এদিন সোনারপুর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন। নিখোঁজ শিক্ষকের নাম বিশ্বজিৎ রায়। অভিযোগের সূত্রে জানা গিয়েছে, সোমবার বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। বিদ্যালয়ে না গিয়ে তিনি সোনারপুর চৌপতিতে আসেন। এরপর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ শিক্ষকের স্ত্রী লিপি রায়ের। তার স্ত্রী জানান, মোবাইল ফোনে স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গিয়েছে। ঘটনার একদিন কেটে গেলেও শিক্ষকের কোনো খোঁজ পাওয়া যায়নি। ওই দিন ওই শিক্ষকের স্ত্রী লিপি রায় সোনারপুর পুলিশ ফাঁড়িতে শিক্ষকের নিখোঁজ সম্পর্কিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর ফাঁড়ির পুলিশ। ছিল যদি বলো, ও তো স্কুল যাব বলে বেরিয়ে গেছে, স্কুলে না গিয়ে পরে কুচবিহারে গেছে। কুচবিহার থেকে স্কুল যাওয়ার সময় আমার সঙ্গে কথা হয়েছিল, রোজই স্কুটি নিয়ে যায়, সেদিন কালকে সেদিন স্কুটি নিয়ে যায়নি। তারপরে আমি 3:30টার দিকে একবার ফোন করছিলাম ওকে, যে দেখি কোথায় আছে, স্কুলে গেছে নাকি কুচবিহারে গেল ডাক্তারের কাছে। তখন ওর মোবাইল দুটোই সুইচ অফ ছিল। আর পরে আমি বারবার ট্রাই করে ওকে আমি পাইনি। তারপরে কি পুলিশ প্রশাসনকে জানিয়েছেন? হ্যাঁ, সেই দিনে রাত্রিবেলা আমরা সোনাপুর পুলিশ ফাঁড়িতে গিয়ে একটা কমপ্লেন করলাম, প্রাথমিক একটা ইয়ে বললাম। ওখানে বললো যে 24 ঘন্টা না হলে তো কিছু করা যাবে না। তারপরে আমরা রাত্রিবেলায় কোতোয়ালি থানায় গেলাম, ওখানেও জানানো হলো কালকে পরে 14 তারিখ গিয়ে দেওয়া হলো, FIR করা হলো। কত তারিখ থেকে নিখোঁজ উনি? উনি 13 তারিখ থেকে নিখোঁজ, বাড়ি থেকে 11টায় বেরিয়েছে। কোনো পার্স মানে কোনো কিছু কি ইয়া বলছিল, কোনো কিছু সমস্যা বা কিছু, কোনো মানসিক সমস্যা বা কিছু এরকম কিছু রয়েছে? না, সেই রকম কিচ্ছু নেই সমস্যা ওর। যেমন প্রত্যেক দিন যেভাবে স্কুল বেরিয়ে যায়, আমিও স্কুলে যাই, ওকে রেখেই যাই, আমি আগে বেরিয়ে যাই, ও পরে বেরোয়, কোনো সেই রকম কিচ্ছু হয়নি আমাদের বাড়িতে। আমরা খুব ভালো ছিলাম, ভালো আছি, আমরা সুখে ছিলাম। কেন হঠাৎ করে ও কোথায় গেল আমি ঠিক বুঝতে পারছি না। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করে দিক পুলিশ প্রশাসন, যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর কিছু জানি না, আমাকে খুঁজে বের করে দিক। মাসিমি, আপনার ছেলে মানে কবে থেকে নিখোঁজ হয়েছে, কিভাবে কি তারিখ থেকেই? আমরা কিন্তু ওই একটা অনুষ্ঠান ছিল, 10টার সময়ে আমরা মেজ বৌমা আর আমি বেরিয়ে গেছি। আমরা বেরিয়ে যাওয়ার পরে পরে নাকি ছেলে বেরিয়েছে। তারপর তো আর ওই ফোন মোবাইল মানে সুইচ অফ। আমরা ওইখানে আত্মীয়ের বাড়িতে ওখান থেকে ওই ইয়ে করলাম, ট্রাই করলাম, ফোনে পাইলাম না। তখন থেকে ফোন সুস্থ? হ্যাঁ, তখন থেকে সুস্থ। কোনো রাজনৈতিক দল টল করতেন? না না, করতো না, শুধু স্কুলে যেত আর স্কুলেই যেত। কারোর সঙ্গে ক্যাসাল বা দ্বন্দ্ব? না না, আশেপাশের লোকের সাথে কারোর সাথে ক্যাসাল দ্বন্দ্ব নাই। মাস্টারমশাইগুলো আসলো, ওনারাও বললো উনি তো খুব ভালো, কারোর সাথে এসে ঝগড়াঝাটি বা কোনো ক্যাসাল দ্বন্দ্ব ওনার নেই, এইভাবেই বললো আর কি। আপনাদের কী মনে হয় কোনো আত্মীয় স্বজন বা কোথাও যেতে পারে, এটা কী মনে হচ্ছে? না, ও আত্মীয় স্বজনের বাড়িতে যায় না, মানে বড় একটা অনুষ্ঠান হলে তাহলে হয়তো গেল, তাছাড়া এমনিতে যায় না। ও পুলিশ প্রশাসনকে জানিয়েছে? হ্যাঁ, জানিয়েছে। ওরা কি বলছে? ওরা বলছে যে আমরা দেখছি আর কি, প্রশাসনের কাছে সাহায্য চাইছেন, যে সাহায্য চাই, তাড়াতাড়ি খুঁজে দেয়, খুঁজে দেয়। আপনার ছেলের নামটা কি? বিশ্বজিৎ রায়। আপনার নাম? সুনিতা রায়। ও তো গত সে 11 তারিখে স্কুল এসেছিল লাস্ট। হ্যাঁ, ও আমাদের টেস্ট পরীক্ষা হচ্ছে, তো ওই নিয়ে অনেক কম্পিউটারে কাজ টাজ করছিলো।
তারপরে তো যাই যাওয়ার মতো চলে গেল শনিবারে, তারপরে তো আর তো সোমবারও আসেনি মঙ্গলবার। এমনি তো বেশ ভালোই ছিল, সবার সাথে মিশুকেই ছিল। হ্যাঁ, কিন্তু ওনার মনে কী আছে না আছে সে তো মানে ডিপলি কারোর সাথে শেয়ার করতো না। এই অবস্থা। স্যার মানসিক কোনো সমস্যা বা শরীর খারাপ এরকম দেখছিলেন? শরীর খারাপ তো যা বাড়ি থেকে জানতে পারলাম, ওনাকে সোমবারে বলছিল নাকি যে আমি স্কুলে যাব, স্কুলে হয়ে আমি কুচবিহারে যাবো ডাক্তার দেখানোর জন্য, কিন্তু আমাদের স্কুলে তো আসেনি। এখন ওইরকম আজকে আবার গেছিলাম বিশ্বজিতের বাড়িতে, তো ওখানে বললো যে স্কুলে তো যাইনি, সরাসরি নাকি কুচবিহারে গেছে। কিছুক্ষণ আগে ওই যে থানা থেকে এসেছিলো ইনফরমেশন নেওয়ার জন্য। যাই হোক, ভালোই যেখানে থাকুক ভালোই থাকুক। স্যার প্রশাসনের কাছে কী দিবি জানাবেন? প্রশাসনের কাছে যাতে খুব তাড়াতাড়ি রিকভার করা যায় এটাই আবেদন থাকবে প্রশাসনের কাছে।